हावड़ा हिंसा बंधे आवेदन त्वाहा सिद्दिकीर हिंसार पिछने बीजेपी हाथ आछे बोले अभियोग फुरफुरा शरीफेर पीरजादार लज्जा कारण भारतवर्षेर मानुष आमरा हिंदू मुसलमान गर्व करतम माथा उचु करे बोलतम যে আমরা হিন্দু মুসলমান আমাদের মিলন আছে প্রশাসনের কাছে অনুরোধ কিছু চ্যাংড়া ছেলে মেয়ে ইসলাম ধর্ম গেলে তারা সোশ্যাল মিডিয়ায় ছাড়ছে সেইগুলোকে আপনারা ধরুন অ্যারেস্ট করুন আজকে নবুর শর্মা যে কাজটা করে তাকে অ্যারেস্ট করা হয় না কেন না হওয়ার কারণেই সারা ভারতবর্ষের মানুষ সারা পৃথিবীর মানুষ নিশ্চয়ই বুঝতে পারছে এতে বিজেপির নরেন্দ্র মোদীর সমর্থন আছে অমিত শাহের সমর্থন আছে हावड़ार हिंसा निये ट्वीटे कड़ा बार्ता मुख्यमंत्री आगेओ बोलेछी दुदिन धरे हावड़ार जनजीवन स्तब्ध करे हिंसात्मक घटना घटानो होच्छे एर पिछने किछु राजनैतिक दल आछे तारा दांगा कराते चाय किन्तु एसब बरदास्त करा होबे ना एसबेर बिरुद्धे कठोर व्यवस्था होबे पाप करलो बीजेपी कष्ट करबे जनगण एमनटाई ट्वीट মমতা বন্দ্যোপাধ্যায় पैगम्बर वितर्के हावड़ा तांडवे जेर उलुबेड़िया मनुषा तलाय बीजेपी पार्टी अफिस परिदर्शन करलें सर्वभारतीय सहसभापति और सांसद दिलीप घोष आज पौने एगारोटा नागाद पार्टी अफिसे आसें तिनी बछर घटे साम्प्रतिक हिंसा दुष्कृतकारी दापिए बेड़ा किन्तु ना देखे देखे ना देखार भान करे पुलिस थाके सेजन्य आमार मन हय हावड़ा थेके आरम्भ करे मालदा मुर्शिदाबाद दिनाजपुर पर्यन्त ये जे बांग्लादेश एवं जातीय सड़क निये যে জায়গা এটা পুরোই অসুরক্ষিত এখানকার মানুষের জীবনের কোনো সুরক্ষা নেই আমরা যে কিছু তো করিনি আমরা তো গরিব মানুষ আমরা তো এইটা সংসার চালাতাম চা ফা বিক্রি করে সংসারটা চালাতাম তাহলে এখন যে আমরা যে এখন আমাদের কি অবস্থা হবে সব ভাঙচুর হয়ে গেছে কিছুই নেই দিল্লির বিজেপি নেত্রী নুপুর শর্মার বিতর্কিত মন্তব্য ঘিরে হাওড়ার বিভিন্ন জায়গায় প্রতিবাদের নামে দুদিন ধরে তাণ্ডবের জের ১৪৪ ধারার মেয়াদ বৃদ্ধি পাঁচলা ও জগৎবল্লভপুর থানা এলাকায় বুধবার সকাল ৬টা পর্যন্ত থাকবে ১৪৪ ধারা আরো একবার জানিয়ে দিই ১৪৪ ধারার মেয়াদ বৃদ্ধি করা হলো পাঁচলা ও জগৎবল্লভপুর থানা এলাকায় বুধবার সকাল ৬টা পর্যন্ত থাকবে ১৪৪ ধারা দিল্লির বিজেপি নেত্রী নুপুর শর্মার বিতর্কিত মন্তব্য ঘিরে হাওড়ার বিভিন্ন জায়গায় প্রতিবাদের নামে দুদিন ধরে তাণ্ডব তার রেশ ডোমজুর থানাতেও গতকাল সেখানে তাণ্ডব চালানো হয় এখনো ভেঙে পড়ে রয়েছে থানার বোর্ড পুলিশের গাড়িতে একাধিক ভাঙচুর করা হয়েছে অন্যদিকে অশান্তি এড়াতে স্বল্পে মোতায়েন করা হয়েছে পুলিশ হাওড়ার বিভিন্ন জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়েছে কোনোরকম জমায়েতে নিষেধাজ্ঞা রয়েছে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তৎপর পুলিশ প্রশাসন পাশাপাশি অশান্তি এড়াতে সোমবার পর্যন্ত গোটা হাওড়া জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন যাতে গুজব না ছড়ায় নতুন করে অশান্তি না বাধে সে কারণে এই পদক্ষেপ বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানিয়েছেন অবানিয় আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ কি ছবি তুলে ধরেছে দেখাবো আপনাদের